بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. عن ابي هريره رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عمله الا من ثلاثه صدقه زاريه او علم ورث صالح رواه مسلم او كما قال عليه الصلاه والسلام. وقال تعالى في شان حبيبه مكبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسلیما. اللهم جرے محبت ہے دل کھلے سیدنا مولانا محمد وعلى آل سیدنا امر شبائی گناہ گر گوپ نبی جی اپنا ایک سلم نا امر شبائی گناہ گر گوپ نبی جی اپنا ایک سلم نا تر کرونی رجحا شوری আমাদের কে ভুলেন না আল্লাহুম্মা জোরে মহব্বতে সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়েদেনা জন জন্যে কদর মন সে তো সোনার মদিনা জন জন্যে কদর মন সে তো সোনার মদিনা স্বপ্নে যোগে হবে দেখা হলে তাহার দেওয়ানায় আল্লাহুম্মা মাশাআল্লাহ দেনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়েদেনা লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জন করে লাই ফাঁকা জায়গাগুলো পুরো আমার জায়গায় বসে আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জন করে লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله جور لا إله لا إله
বলে নমরা গুনাহগার বান্দা, বলে নমরা গুনাহগার বান্দা, ক্ষমা করি দেও আল্লাহ, বলেন ক্ষমা করি দেও আল্লাহ। আহা দেখাও নবী জির রওজা, যেথায় সোনার মদিনালা, ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা, বলেন বহু দূরে মদিনা, বলেন বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না, বলেন কেমনে যাব। আহা দয়ালাল্লাহ দয়া করেন, দয়ালাল্লাহ দয়া করেন, নসিব করেন মদিনালা, ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সাথে কারো রাগ নাই তো? সবাই মিলে বলে, দুশ্মনী একসাথে বলেন, দুশ্মনী। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে লাভ হয় না ক্ষতি হয়? সবাই মিলে বলেন একসাথে, লাভ হয় না ক্ষতি হয়? কি লাভ হয়? আমরা হাদিস শরীফ থেকে শুনি, আল্লাহ নবীর ইরশাদ করেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাউ বাইনাল মিজান ওয়া তামলাউ বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাকের কোন বান্দা যখন একবার বলে সুবহানাল্লাহ অথবা একবার বলে আলহামদুলিল্লাহ, বলার সঙ্গে সঙ্গে তার নামে জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত আমার আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরপুর করে দিই। শুধু তাই নয় বাবা, এই দুনিয়া থাকার জায়গা না, অনেকের আব্বা জান আজকের দুনিয়ায় নাই, অনেকের আম্মা জান আজকের দুনিয়ায় নাই, এই মাহফিল আসার সময় কত মূর্তি গান ডেকে ডেকে বলছে, ও আমার ছেলে, ও আমার ভাই, ও আমার বাবা, ও আমার আত্মীয় স্বজন, ওই মাহফিলে যাও, আমাদের জন্য দোয়া না করে বাড়িয়ে ফিরিও না। কথা ঠিক কিনা করে বলে, জোবার পানিতে কবর তলিয়ে যায়, বৃষ্টির পানিতে কবর ভিজে যায়, জাহান্নামের আগুন নিবে না, নিবে না, নিবে না। আল্লাহ নবী বলে সন্তান যখন মার কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে দোয়া করতে দেরি হয়, মা বাবার কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হয় না। আপনার আমার মা এবং বাবার কবরটা জান্নাতের বাগান হোক, দু হাত তুলে বলেন আমরা চাই কি চাই না, আরো জোরে বলেন চাই কি চাই না। নারে তাকবীর, নারায়ে রিসালা। বাবার আমার ভাইয়ের আমার গভীর মনোযোগ, এই দুনিয়া থাকার জায়গা না, কত মানুষ দুনিয়া থেকে চলে গেল, চোখের সামনে কত মানুষ চলে গেল, কত মানুষের জানা যায় আমরা শরীক হইলাম, কত মানুষের দাফন কাফনে শরীক হইলাম, কথা ঠিক কি ঠিক না জোরে বলে। কখন জানি কার সময় এসে যায়, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। কোরআন বলছে ইদা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন, জব মালাকুল মউত আওয়ে তুমহারো কি সামনে তুমি হি হো ফির ফরসুদ না মিলি লবে লালি কে লিয়ে, যখন যার সময় হয়ে যাবে, এক মুহূর্ত পরেও নয়, এক মুহূর্ত আগেও নয়, দুনিয়া ছাড়তে হবে, কথা ঠিক কি না। কারি করেন, বাড়ি করেন, কোটি কোটি টাকা মালিক মহান, কোনোই লাভ হবে না, টাকা পয়সা গাড়ি বাড়ি আপনার আমার সঙ্গে কবরে যাবে, কথা বলেন যাবে। কয়েকদিন আগে সিট্রাং ঝড় গেল, বিদেশে ছিল যুবক, অনেক টাকা পয়সা কামাই করেছেন, বাড়িতে সুন্দর করে বিল্ডিং করেছেন, এখনো বিল্ডিং কমপ্লিট হয় নাই, ঝড়ের দিন তিনি টিনের ঘরে ঘুমিয়েছিলেন, আপনারা খবরে হয়তো দেখেছেন,
টিনের ঘরে ঘুমিয়েছিলেন, রাতে ঝড় চলছে, হঠাৎ করে বড় একটা গাছ, ওই যুবক তার স্ত্রী তার বাচ্চা শুয়ে আছেন খাটের উপরে গভীর রাত, বিশাল একটা গাছ পড়ল, ঘর ভেঙ্গি তাদেরকে এমন ভাবে চাপা দিয়া দিল, যুবক শেষ, তার স্ত্রীও শেষ, তার বাচ্চাটাও শেষ, তিনজন এক জায়গায় দুনিয়া থেকে বিদায়, কথা ঠিক কিনা? পরের দিন সকল মানুষ আফসুস করতে লাগলো, এত সুন্দর বিল্ডিং তৈরি করলো, এই কয়েকদিন পরে উদ্বোধন করবেন, বিল্ডিং এ উঠবেন, বিল্ডিং এ ওঠার আর সুযোগ হলো না, ওঠার আর সময় পেল না, দুনিয়া ছাড়তে হইলো, কথা ঠিক কি ঠিক না? জোরে বলে। সুতরাং সকলকে দুনিয়া ছাড়তে হবে, আল্লাহ পাকের দরবারে হাজির হতে হবে, মাশারে ময়দানে আমার আল্লাহ আপনার আমার নেকি এবং বদির ওজন করবেন কি করবেন না? জোরে বলেন, করবেন কি করবেন না? কি আমল করেছি কি করি নাই সব কিন্তু আমার আল্লাহ তাআলা রেকর্ড করে রাখছেন। কুরআন বলছে, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কুরআন বলছে, আপনার আমার কাঁধে দুইজন ফেরেশতা আছে, নেক আমল করলে নেক লাগে, বদ আমল করলে বদ লাগে, ঠিক কিনা? জোরে বলেন, কি করতেছেন কি করতেছি না সব কিছু রেকর্ড হচ্ছে, কিয়ামতের দিন আল্লাহ পাক আপনার আমার আমল নামার বিচার করবেন, সেদিন আমল নামা ওজন করবেন, আপনার আমার আমল নামা নেকির পাল্লা যদি হালকা হতে চলে, বদির পাল্লা যদি ভারী হতে চলে, আর এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নেকি যখন আপনার আমার নেকির পাল্লা দিয়া দেওয়া হবে, সাথে সাথে আপনার আমার নেকির পাল্লা ভারী হইয়া যাবে। আরো জোরে বলেন না, সুবহানাল্লাহ, যাদের নেকির পাল্লা ভারী হবে তাদের জায়গা কোথায় হবে? সবাই মিলে বলেন, কোথায় হবে? আমরা কি সবাই জান্নাতে যাইতে চাই? সবাই চাই, কে কে চাই? দু হাত ধরে আমার আল্লাহকে দেখায়, নারায় দেখবি, নারায় রিসালা, আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে। জোরে বলেন, আরো জোরে বলেন। বাবার আমার, ভাইয়ের আমার, জান্নাতি যদি হতে চাই তাহলে জান্নাতের রাহা খরচের দরকার আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? এখান থেকে যদি ঢাকা যেতে চান টাকা পয়সার দরকার আছে কি নাই? ঠিক তো দুর্বল, যদি জান্নাতি হতে চাই জান্নাতের রাহা খরচের দরকার আছে কি নাই? জান্নাতের রাহা খরচ কি? আল্লাহ যা হুকুম করেছেন, নবীজি যে তরিকা আমাদের দেখাই গিয়েছেন, আল্লাহর কথা মতো চলা, নবীর তরিকা অনুযায়ী চলাই হলো জান্নাতের পথে, ঠিক কিনা? জোরে বলে। আমরা বেমানুন ভুলে গেছি, আল্লাহর কথা মানি না, নবীর কথাও মানি না, ঠিক কিনা? জোরে বলেন। ভাইর আমার, বন্ধুর আমার, যতই পাগলামি করেন, যতই গুনার কাজ করেন, যতই অন্যায় কাজ করেন, যতই নাফরমানি করেন, বাবা এই দুনিয়ায় থাকা যাবে? জোরে বলেন, যাবে? সকল কি দুনিয়া ছাড়তে হবে? আর যদি আমার মৃত্যু হয়ে যায় অথবা আপনাদের মৃত্যু হয়ে যায়, এলাকাবাসী দৌড়ে আসবে, আপনার আমার আত্মীয় স্বজন দৌড়ে আসবে, কেউ চলে যাবে বাজারে আপনার আমার জন্য কাফনের কাফন খরিদ করার জন্য, কথা ঠিক কিনা? বলে, কেউ চলে যাবে আপনার আমার জন্য জঙ্গলা থেকে বাস কাটার জন্য, কেউ চলে যাবে আপনার আমার জন্য কবর বানাইবার জন্য, ঠিক কিনা? বলে, গোসল কমপ্লিট করায়া, কাপনের কাপন পরায়া, সবাই মিলে আপনাকে আমাকে নিয়ে যাব ওই অন্ধকার কবরে, সবাই মিলে আপনাকে আমাকে কবরে রাখবি, আর সবাই দোয়া পড়বে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, এই দোয়া আপনাদের এলাকায় পড়া হয় কি হয় না? সবাই মিলে কবর রাখবে, আপনি আমি কবরে বসে কাতবার বলবো, আমার আত্মীয় স্বজন ও আমার পাড়া প্রতিবেশী, এত তাড়াতাড়ি আমার কবরটা অন্ধকার বানাইয়া দিও না, আমি কেমনে থাকবো অন্ধকার কবরে একা একা, নাই নে মাটি বামে মাটি, নাই নে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, উপরে বাঁশের চাপা দিয়ে সবাই হবে রওয়ানা, এমন দেশে যাইতে হবে রে মন,
যেই দেশের নাই ঠিকানা এমন ঘরে রইতে হবে রে মন যেই ঘরে নাই বিছানা বাবা গেল দাদা গেল কেউ তো ফিরে এলো না তুমি আমি একদিন যাব এই ভুবনে ফিরে আর আসব না কথা ঠিক কিনা জোরে বলে সবাই মিলে কবরে মাটি দিবি কবরটা অন্ধকার অন্ধকার হয়ে যাবে একটু বাবা চিন্তা করেন কেমনে ওই কবরে থাকবে সাথী নাই বাতি নাই বন্ধু নাই বান্ধব নাই সবাই মাটি দিয়ে বিদায় হয়ে যাবে আপনি আমি ওই কবরে কাঁদব আপনার আমার কান্না দুনিয়ার কেউ শুনবে না একজন শুনবেন চিনি কে জোরে বলে আরো জোরে বলেন কে আল্লাহ আর আপনার আমার নবী জোরে বলেন আর কে আপনার আমার নবী এই দুনিয়ায় বসে যে আল্লাহকে খুশি করে নবীকে খুশি করে কবরে যান বাবা দেখতে পাবে আপনার আমার কবরের পশ্চিম দিক থেকে একটা লাইট বা একটা আলো আপনার আমার কবরে আসতেছে জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য আমার নবী বলছে আল কবর রওজা তুমি রিয়াজুল জান্নাত কারো কবর হবে জান্নাতের বাগান আর কারো কবর হবে জাহান্নামের গর্ত ঠিক কি নজরে বলে আপনার আমার কবরটা জান্নাতের বাগান হোক আমরা চাই কি যাই না এই জন্য বাবা এই দুনিয়ায় বসে জান্নাতের বাগান বানাইতে হইলে কবর কি এই দুনিয়ায় বসেই সেই কামাই করে যেতে হবে নবীজি বলেছেন আর দুনিয়া মাজরাতুল আখেরা এই দুনিয়া হচ্ছে আখেরাতের কামাইয়ের জায়গা ঠিক কি না জোরে বলে এই জন্য বিপদে পড়েন মুসিবতে পড়েন চাইতে হবে প্রার্থনা করতে হবে সিজদা দিতে হবে কার কদমে জোরে বলেন আরো জোরে বলেন কার কদমে এই জন্য আমি আপনাদের সামনে সূরা বাকারা 186 নম্বর আয়াতুল কারীমা শুরুতে তেলাওয়াত করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই আমাদেরকে শিক্ষা দিলেন কোরআন বলছে ওয়াইযা সা'আলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব আল্লাহু আকবার বলে আমার আল্লাহ তাআলা জানাই দিলেন ওয়াইযা সা'আলাকা ইবাদি হে বন্ধু হে দোস্ত আমার হে হাবিব আমার বান্দারা যদি তোমার কাছে আমার সম্পর্কে প্রশ্ন করে আমার সম্পর্কে জানতে চায় আপনি বলে দিন ফাইন্নি করি আমার বান্দাদেরকে আপনি বলে দেন আল্লাহ তোমাদের দূরে নয় আল্লাহ তোমাদের কাছে জোরে বলুন সুবহানাল্লাহ এবার আমার আল্লাহ তাআলা জানাই দিলেন উজিবু দাওয়াতাত দাইদা দান আল্লাহ তাআলা বলে বান্দারে হে বন্ধু আমার আপনি বলে দিন আপনার উম্মতরা যদি আমাকে ডাকে আমার বান্দারা যদি আমাকে ডাকে আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দার ডাকে সাড়া দেই দি জোরে বলুন সুবহানাল্লাহ ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি وليؤمنوا بي لعلهم يرشدون জোরে বলেন আল্লাহু আকবার সুতরাং আল্লাহ তাআলা বলেন ফালিয়াস্তাজিবু লি তাদের উচিত আমার কাছে প্রার্থনা করা আমার কাছে চাওয়া ওলিউমিনু বি এবং আমার উপর ঈমান আনার আশা করা যায় তাহলে তারা সঠিক পথ প্রাপ্ত হবে জোরে বলুন সুবহানাল্লাহ এই আয়াতুল কারীমায় ইয়াতুল কারীমার সারে নজুল হলো সাহাবা কেরাম জিহাদের ময়দানে গেলেন যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধের ময়দানে গিয়ে সাহাবা কেরাম ডাকতে লাগলেন আল্লাহু আকবার বলে তাকবীর দিতে লাগলেন আল্লাহ পাকের দরবারে দোয়া করতে লাগলেন সাহাবা কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তো আল্লাহকে যে ডাকি আমাদের আল্লাহ আমাদের ডাক শুনেন কি শুনেন না সঙ্গে সঙ্গে আয়াতুল কারীমা নাজিল হয়ে গেল আল্লাহ পাক জানাই দিলেন বন্ধুরে দোস্ত আমার হাবিব আমার আপনি আপনার উম্মতদের কি শুনে দেন বলে দেন আপনার সাহাবা কেরাম যখন আমাকে ডাকে আমি আল্লাহ তাআলা তাদের ডাক শুনি সঙ্গে সঙ্গে জবাব দিয়া দেই কারণ আমার আল্লাহ তাআলা দূরে না কাছে আর জোরে বলেন কাছে না দূরে আল্লাহ তাআলা আমাদের দূরে না কাছে কোরআন বলছে نحن أقرب إليه من حبل الوريد
আল্লাহ তাআলা বলে বান্দারে তোমার দেহ থেকে তোমার ঘরের রং যত দূরে আল্লাহ তাআলা বলেন বান্দারে এর চাইতো আমি আল্লাহ তাআলা তোমার কাছে অপরাধ আল্লাহ তাআলা বলেন ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ও বান্দা যেদিকে তাকাও সেদিকে আমি আল্লাহ আছি আল্লাহু আকবার যেখানেই তুমি সেখানেই কি আছে আমার আল্লাহ আছে আমার আল্লাহ দূরে নয় আমার আল্লাহ আপনার আমার সবচাইতে কাছে ঠিক ঠিক নজরে বলে এই জন্য বিপদে পড়লে মুসিবতে পড়লে কাকে ডাকতে হবে জোরে বলেন আর জোরে বলেন কাকে আমরা তো বিপদে পড়লে মুসিবতে পড়লে আল্লাহকে ভুলে যাই ঠিক কি না বলেন আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন তিনি একজন নবী তিনি একজন আল্লাহর পয়গম্বর দিনের দাওয়াত দিয়েছিলেন কেউ দাওয়াত শুনছে না আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম নিরাশ হয়ে গেলেন এরপর আল্লাহ পাকের অনুমতি ছাড়াই তিনি দেশ ছেড়ে পালান করা শুরু করলেন হিজরত করা শুরু করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম এলাকা ছেড়ে চলে যাচ্ছেন সামনে নদী ভিজে গেল নদী কেমনে পারাবেন দেখতে পাইলেন একটা জাহাজ নঙ্গর করে আছে আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম জাহাজ উঠলেন জাহাজ ছেড়ে দিল চলতে লাগলো জাহাজ নদীর মাঝখানে চলে গেল এরপর জাহাজটা শুধু ঘুরতেছে আর ঘুরতেছে আল্লাহু আকবার বলে জাহাজের পাইলট জাহাজের মাঝি বলতে লাগলো এই জাহাজে এমন কে আছে যে তার মালিকের কাছে না বলে পালিয়ে যাইতেছে হযরত ইউনূস আলাইহিস সালাম হাত তুলে বললেন আমি এরপর ইউনূস আলাইহিস সালাম স্বেচ্ছায় তিনি জাহাজ থেকে নদীতে ঝাঁপ দিলেন বড় বড় মাছ হযরত ইউনূস আলাইহিস সালামকে খাবার জন্য হা করে আছে যখন নদীর ভিতরে ঝাঁপ দিলেন বড় মাছ তাকে গিলে ফেললো মাছের পেটে যখন ইউনূস আলাইহিস সালাম চলে গেলেন চিন্তা করলেন কারণ মাছের পেটে চলে গেলে কোনো মানুষ তার জীবিত থাকার কথা জোরে বলেন জীবিত থাকার কথা আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম হাত পা নাড়া দিয়ে দেখলেন যে হাত পা নড়ে অর্থাৎ তিনি মারা যান নাই আল্লাহু আকবার বলেন এরপর তিনি দোয়া ইউনূস পড়া শুরু করলেন পুরোনো আমার সাথে লা ইলাহা ইল্লা سبحانك إني كنت من الظالمين الله أكبر بلين جكون دعائن اس پر شروع كلين تكون الله رب العالمين خوشي ہویا گلو আল্লাহ পাকের রহমতে জড়িয়ে জোশ পয়দা হয়ে গেল আল্লাহু আকবার বলে গভীর মনোযোগ বাবার আমার ভাইয়ের আমার মাছ অস্থির হয়ে সমুদ্রের ভিতরে দৌড়াইতে লাগলো আর হযরত ইউনূস আলাইহিস সালাতু সালাম দোয়া ইউনূস পড়া শুরু করলেন দোয়া ইউনূস পড়তেছিলেন আর আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটের ভিতরে বেদনা শুরু করে দিলেন বলেন সুবহানাল্লাহ এরপর আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন ইউনূস আলাইহিস সালাতু সালাম এরপর আল্লাহ রাব্বুল আলামিন মাছকে নির্দেশ দিলেন মাছ নদীর কিনারে গিয়ে বমি করে হযরত ইউনূস আলাইহিস সালাতু সালামকে নদীর কিনারায় ফেলে দাও জোরে বলেন সুবহানাল্লাহ যখন ইউনূস আলাইহিস সালাতু সালামকে নদীর কিনারায় বমি করে ফেলে দিলেন ইউনূস আলাইহিস সালাম বেঁচে গেলেন আওয়াজ দিয়ে বলেন বাঁচাইয়া দিলেন কে আর জোরে বাঁচাই দিলেন কে সে আল্লাহ আছে কি নাই এই জন্য বিপদে পড়লে মুসিবতে পড়লে ডাকতে হবে কাকে জোরে বলে আমরা তো একটু অসুস্থ হলে আল্লাহকে ভুলে যাই একটু অসুস্থ হলে আমরা আল্লাহর কথা আল্লাহর স্মরণকে আমরা ভুলে যাই হযরতে আইয়ুব আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন তিনি একজন নবী তিনি একজন পয়গম্বর দীর্ঘ 18 বছর অসুস্থ ছিলেন জোরে বলেন কয় বছর 18 বছর অসুস্থ সমস্ত শরীরটা পোকায় ধরে গেছে সমস্ত শরীরটা হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালামের পচে গেছে দীর্ঘ 18 বছরের ভিতরে হযরত আইয়ুব আলাইহিস সালাম কোনোদিন বলেন নাই রব্বুল আলামিন এত রোগ এত বিপদ এত অসুস্থ আল্লাহ আপনি আমারে কেন দিলেন আল্লাহু আকবার বলে দীর্ঘ 18 বছরের ভিতরে
আইয়ুব আলাইহিস সালাম কোনো অভিযোগ করেন আল্লাহ পাকের দরবারে দীর্ঘ 18 বছর পরে আজ আইয়ুব আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন তার জিহ্বায় পর্যন্ত পোকায় ধরে গেছে এরপর হযরত আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি ছিড়ে দিয়ে ডাক দিলেন মালিক আল্লাহ দীর্ঘ 18 বছর অসুস্থ কোনদিন বলি নাই মালিক কেন অসুস্থ দিলা কেন অসুস্থ দিলা কেন বিপদ দিলা তোমাকে ডাকতাম তোমার নাম স্মরণ করতাম কিন্তু আমার জিহ্বায় পোকায় ধরে গেছে গো মালিক এখন এখন তো আর আমি আর আপনাকে আল্লাহ বলে ডাকতে পারবো না আল্লাহ আল্লাহ কেসে শিরি নাম হাই আল্লাহ আল্লাহ কেসে শিরি নাম হাই আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হাই আল্লাহ আল্লাহ মুজিকুর সপুসিয়া শাকি গুলমি কা মুবারক হাই বুলবুলি সে পুসিও সৃষ্টি করেছেন আল্লাহ যা কিছু ধরায় সৃষ্টি করেছেন আল্লাহ যা কিছু ধরায় আল্লাহর জিকির তারা করে সর্বদাই ঠিক কিনা বলেন নদ নদী পর্বতাদি বৃক্ষলতা যত সবাই আল্লাহর জিকির করে অবিরত জিজি পোকা সর্বদা জিরব করে জিমজিম করে গিরি শুনিতে মধুর আর কিছু নহে উহা জিকির গফুর ঠিক কিনা জোরে বলে তখন আমার আল্লাহ তাআলা এত খুশি হয়ে গেলেন হযরত আইয়ুব আলাইহিস সালামের উপরে যে দীর্ঘ 18 বছর অসুস্থ কোনদিন আল্লাহর কাছে অভিযোগ করেন নাই আল্লাহর কাছে কিছু বলেন নাই কোন অভিযোগ করেন নাই আল্লাহ পাক খুশি হয়ে হযরত আইয়ুব আলাইহিস সালামকে দীর্ঘ 18 বছর পর সুস্থ করে দিলেন সুস্থ বানাইয়া দিলেন কে জোরে বলে আর জোরে বলেন কে এই জন্য বিপদ হইলে অসুস্থ হইলে প্রার্থনা করতে হবে কার কাছে আর জোরে বলেন কার কাছে দোয়া করতে হবে কার কাছে আজকের আমাদের সমাজে দোয়া উঠে গেছে ঠিক কিনা জোরে বলেন কিছু কিছু আলেম ওলামা আছে যারা দোয়া করে না দোয়া করতে চায় না নামাজের পরে দোয়া করে না এরকম কিছু ভাই আমাদের সমাজে আছে কিনা জোরে আছে কিনা আমাদের দোয়া মুনাজাতের দরকার আছে কি নাই আমরা আল্লাহর কাছে চাইতে চাই কি চাই না জোরে বলেন প্রার্থনা করতে চাই কি চাই না জোরে বলেন দোয়াই তো আলো আসো ঠিক কি না বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদুনি আস্তাজিব লাকুম বান্দা আমার কাছে চাও হর হামেশা দেনে কো তৈয়ার হাই হর হামেশা দেনে কো তৈয়ার হাই জুনা মাঙ্গি উসি তো বেজার হাই যে আল্লাহর কাছে চায় আমার আল্লাহ তার উপরে খুশি যে আমার আল্লাহর কাছে চায় না আমার আল্লাহ তার উপরে বেজার ঠিক কিনা জোরে বলে এই জন্য নবীজি বলেছে একটা জোতার ফিতা যদি ছিঁড়ে যায় সেই জোতার ফিতা ছিঁড়ে গেছে সেই জন্য সেটা আমার আল্লাহর কাছে প্রার্থনা কর আল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা আল্লাহ হইলেন ধনী আমরা সবাই মুকাফিকি ঠিক কিনা বলে এই জন্য নবী বলছে আর দোয়াও মুকুল ইবাদত দোয়া হইলে ইবাদতের মগজ ঠিক কিনা বলেন ইবাদতের মগজ কি জোরে বলে আমরা যখন রোগী দেখতে যাই রুগীর কাছে গেলে বলে রুগী বলে ভাইজান দোয়া করিয়েন কেন দোয়া করব ঔষধ আছে না ডাক্তার আছে না ওই রুগী জানে ডাক্তারের কোনো ক্ষমতা নাই ঔষধের কোনো ক্ষমতা নাই ভালো করা মালিককে এই জন্য দোয়াই তো লাশো দোয়াই তো লাশো নবীজি এই জন্য দোয়া করেছেন এক সাহাবী প্রশ্ন করলেন হাদিসটি আবু দাউদ শরীফে এসেছে আইয়ু দোয়া আসমাউ হুজুর আপনি বলুন কোন সময় দোয়া কবুল হয় হুজুর বললেন ইলা জাফিল লাইল আখির কুল দুবুরু সালাত মাকতুবা নবীজি বলেছেন ও সাহাবী শোনাও দুই সময় দোয়া কবুল হয় এক হলো গভীর রাত গভীর রাত্রে তাহাজ্জুদ নামাজের পরে যে দোয়াটা করা হয় সেই দোয়াটা আমার আল্লাহ পাকের দরবারে কবুল হইয়া যায় সুবহানাল্লাহ বলেন দুই নাম্বার নবীজি বললেন কুল্লু দুবুরু সালাতে মাকতুবা
ফরজ নামাজের পরে যেই দোয়াটা করা হয় ওই দোয়াটা আমার আল্লাহ পাকের দরবারে কবুল হইয়া যায় তাহলে ফরজ নামাজের পরে দোয়া মুনাজাত আমরা চাই কি চাই না দু হাত তুলে বলে চাই কি চাই না ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় এক সাহাবী আল্লাহ নবীর পিছনে নামাজ পড়লেন হাদিসটি আবু উমামা হাদিসটি বয়ান করেছেন তিনি বলেন আমার বাবা নবীজির সঙ্গে ফজরের নামাজ বাজামাত পড়লেন আল্লাহ নবী ফাসাল্লাম সালাম ফিরালেন ও রফাদেন দোয়া আল্লাহ নবী সালাম ফিরালেন সাহাবা কেরামদের নিয়ে দোয়া করলেন ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ বলেন এখন বলে ঠিক আছে দোয়া করব নবীজি রফায়া দেন দোয়া হাত তুলে দোয়া করেছে বলে হাত তুলবো না অথচ নবীজি কিন্তু মুনাজাতের সময় হাত তুলেছেন ধরে বলেন সুবহানাল্লাহ তিরমিজি শরীফ বলেন আল্লাহ নবীর ইরশাদ করেন ফাসালু কুল দুবুরু সালাতা যখন তোমরা আল্লাহর কাছে সাবে কিছু যখন সওয়াল করবে ফাসালু বিবুতুনিয়া কুফিকুম হাতের পিট দিয়ে চাইবি ওয়ালা বিলা জুরি হাতের পিট দিয়ে চাবে না ফাইজা ফারাকতুম ফামসাউ বিউজুকুম যখন তুমি তোমার দোয়াকে মোনাজাত শেষ করবে তখন তুমি তোমার সিহারাকে মাসেও করবি অর্থাৎ আমরা যেইভাবে দোয়া মোনাজাত করি ঠিক এইভাবে হাদিসের ভিতরে দোয়া মোনাজাতের কথা এসেছে বলেন সুবহানাল্লাহ তাহলে ফরজ নামাজের পরে দু হাত তুলে আমরা দোয়া মোনাজাত চাই কি চাই না জোরে বলে গভীর মনোযোগ বাবার আমার ভাইয়ের আমার ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় কোরআন খতমের পরে দোয়া করলে দোয়া কবুল হয় মিলাদ মাহফিলের পরে দোয়া করলে দোয়া কবুল হয় মাহফিল শেষে দোয়া করলে দোয়া কবুল হয় গভীর রাতে দোয়া করলে দোয়া কবুল হয় সুতরাং আজ আমাদের নিজেদের গুনাহ খাতার জন্য আল্লাহর কাছে দোয়া করা উচিত ঠিক কিনা জোরে বলে এখানে এমন কেউ নাই যে গুনাহ করি নাই ঠিক কিনা বলেন